সোরাইয়া তারকাপুঞ্জ মে মাসের বারো তারিখ সকালবেলা উদিত হবে অনেকের ধারণা অনেকে চিন্তা করছেন বলছেন যে এ তারকা উদিত হলে মহামারী চলে যাবে আমাদের থেকে আবু আবুহরাইরা থেকে বর্ণিত হাদিস ইদা তলা সোরাইয়া সাবাহান রুফিয়াতে আহল বেলাদ এখানে বলা হচ্ছে যে সকালবেলা যখন সুরাইয়া তারকা উদিত হবে তখন রোগ আল্লাহ উঠিয়ে নেবেন এখানে একটি বিষয় আমাদেরকে চিন্তা করা দরকার তারকার প্রভাব আমাদের থেকে মহামারী দূর হবে মূলত কথাটা কিভাবে এসেছে কেন বলেছেন রাসুল সাল্লাল্লাহ আলয় সাল্লাম এখানে থেকে রুফিয়াতেল আহাত যে কথা বলেছে এই যে আহাত শব্দটা এটা দিয়ে মহাদিস কারাম যে কথা বলেছেন যে ব্যাখ্যা দিয়েছেন সেটা হলো আরবের খেজুর গাছে যখন ফল ধরে ফলে ভাইরাস আক্রান্ত হতো রোগ আক্রান্ত হতো ফল ফলাদি ভাইরাস চলে যেত আরবের সে ভাইরাসটা চলে যেত যখন তাপ বেড়ে যেত আর মে মাসের বারো তারিখ তাপটা প্রচণ্ড থাকতো ওই সময় তাপ বেশি হওয়ার কারণে ভাইরাস কমে যেত এই ভাইরাসের ব্যাপারে বলা হয়েছে যে ফল দিতে যে ভাইরাস আক্রান্ত হয় রোগ আক্রান্ত হয় রোগ সৃষ্টি হয় এই রোগ তাপের কারণে চলে যায় মূলত এই বিষয়ে কথা বলা হয়েছে আর আমাদের মাঝে মানুষের মাঝে যে ভাইরাস চলছে যে মহামারী হয় এটাকে রাসুদসাল্লু আলিয়া হাদিসের ভাষা বলা হয়েছে আলবাবা তাউন। দুটো শব্দ শব্দগত পার্থক্য একটা হলো আমাদের মাঝে যেটা চলে সেটার ব্যাপারে আরেকটা হলো ফল ফলাদির মাঝে এখন ফল ফলাদির যে রোগ বা সমস্যা যেটা আছে এটা দূর হওয়ার জন্য গরম তাপের কারণে চলে যাবে মে মাসে এটা হয় এ চলে যাবে সুতরাং এখানে চিন্তার বিষয় দুটা শব্দগত একটা হলো শব্দগত পার্থক্য গাছগাছালিতে যে গাছগাছালির মাঝে ফলের মাঝে যে সমস্যা সৃষ্টি হয় এটার তো এটার ব্যাপারে রাসু সাল্লা সাল্লাম যে শব্দ ব্যবহার করেছেন আমাদের ক্ষেত্রে অন্য আরেকটা শব্দ ব্যবহার করেছে সুতরাং শব্দগত পার্থক্য রয়ে গেছে দ্বিতীয়ত তারকা উদিত হবে আমাদের থেকে মহামারী দূর হয়ে যাবে তারকার উপর নির্ভর করে আমাদের আমাদের মহামারী চলে যাবে এটা ইমান বিধ্বংসী কথা এটা ইমান বিধ্বংসী কথা আমাদেরকে চূড়ান্তভাবে আল্লাহর উপর ভরসা করতেই হবে করতেই হবে অন্য কোনো মাধ্যমে যাবে না আমরা যাই করি কোনো মাধ্যমে যাবে না একপথা আল্লাহর উপর ভরসা আল্লাহ যেভাবেই আমাদেরকে রাখেন এবং আল্লাহ আমাদেরকে যেভাবে আমাদেরকে মুক্তি দিতে চান সেটা আল্লাহর ফয়সালা হবে কোনো তারকার প্রভাবে আমাদের থেকে মহামারী দূর হবে এই চিন্তা কোনো মুমিনের হতে পারবে না সুতরাং এটা কোনো কথা হতে পারে না এটা মোমিনের কথা হতে পারে না মুসলমানের কথা হতে পারে না যেটা রাসুল সাল্লাহ সাল্লাম ফল ফলা দিয়ে জন্য বিশেষ করে খেজুর গাছের জন্য রাসুলসাল্লাম বলেছেন সেটার ক্ষেত্রে আমরা যেন আমরা যেন নিজেদেরকে চিন্তা রাখি আর আমাদের জন্য আল্লাহ সোহান তালার কাছে যেন আমরা ধর্না দিতে পারি আলোচনা তৌফিক দান করে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে আমিন